বহুত পুরনি গল্প আর মোর আজি ভাল লাগিছে কি এটা জেনারেশনেও বস্তুটো লৈছে আর শেষত দেখিলো মানে ক্ল্যাপ দিবলেও মানুষে চাই আছে নেম কাস্টিং কিন্তু মানে ক্ল্যাপ এটা দিবলেও মানে পাহরি যাওয়ার নিচিনা হয়েছে মানে ভাবিছো যে সেটা একটা ডাঙর মানুষের অনুভূতি কোরবাত নিশ্চয় সেটা লাগিছে সিনেমাখনে স্পর্শ করেছে মই সেটাই ভাবিলো আর মৃদুলা বাইদে চকু পানি টুকি টুকি আহিছে কারণ তেওঁ অকলশরিয়া জীবনটা কটায় তারপর আরো দুজন মানে তেনেকে আহিছে সবরে একটা জীবনের নিজের একটা সাকে ফিলিংস হয়েছে সেটা গল্পটো গোটেইটো গল্পটো ভাল পোৱাৰ সময় এটা সৰু এই যিটো লচিত আৰু তেওঁৰ যিটো অকণমান যে অনুভূতি মই এটা ধুনীয়া বয়সত আণ্ডাৰষ্টেণ্ডিং এটা দেখুৱাইছে সেই বস্তুটো আসলে গল্পটো আছিলে আৰু যিহেতুকে চিনেমা অন্য মিডিয়ামলৈ গৈছে ছবিখন মঞ্জুল বৰুৱাৰ গতিকে ছবিখন মঞ্জুল বৰুৱাই হ্যান্ডেল করেছে গতিকে তেনেকা সেই গল্পটকে বেস করে তার বহুখিনি হেৰি সংলাপখিন একই রাখিছে আর শেষটা মঞ্জুল বৰুৱাৰ ধরনের মঞ্জুল বৰুৱাই করেছে মানে ছবিখন লৈ সুখী না মই আসলে বিভিন্ন মিডিয়ামত কৰিব পাৰে মই আসলে ভাবো যে আমি লিখা মানুষ গল্পটো গল্প হয়ে থাকিব কোনোবা নাটক কৰিব কোনোবা সিনেমা কৰিব সবে নিজৰ নিজৰ মাধ্যমত কাম কৰিব আর গল্পটো গল্প হয়ে থাকবে কোনোবাই আজি 50 বছর পিছতো গল্পটো পঢ়িলে গল্পটো হিসাবেই পড়ব গতিকে মই ভাবো যে নাটক করলেও বা সিনেমা করলেও সেই পরিচালকজনক গল্পকারজনে সেই স্বাধীনতাটো দিয়া উচিত তেওঁ যাতে সেই বেলেগ এটা মাধ্যমলৈ যেতিয়া গুচি যায় গল্পটো সেই গল্পটোক তেওঁলোকে তেওঁলোকৰ ভাষাৰে বুজাবলৈ আমিও স্বাধীনতা দিয়া উচিত মই সেইটোৱে ভাবো বহুত পুরনি গল্প আর মোর আজি ভাল লাগিছে কি এটা জেনারেশনেও বস্তুটো লৈছে আর শেষত দেখিলো মানে ক্ল্যাপ দিবলেও মানুষে চাই আছে নেম কাস্টিং কিন্তু মানে ক্ল্যাপ এটা দিবলেও মানে পাহরি যাওয়ার নিচিনা হয়েছে মই ভাবিছো যে সেটা একটা ডাঙর মানুষের অনুভূতি কোরবাত নিশ্চয় সেটা লাগিছে সিনেমাখনে স্পর্শ করেছে মই সেটাই ভাবিলো আর মৃদুলা বাইদে চকু পানি টুকি টুকি আহিছে কারণ তেওঁ অকলশরিয়া জীবনটা কটায় তারপর আরো দুজন মানে তেনেকে আহিছে সবরে একটা জীবনের নিজের একটা সাকে ফিলিংস হয়েছে সেটা এইটো গল্পটো গোটেইটো গল্পটো ভাল পোৱাৰ সময় এটা সৰু এই যিটো লচিত আৰু তেওঁৰ যিটো অকণমান যে অনুভূতি মই এটা ধুনীয়া বয়সত আণ্ডাৰষ্টেণ্ডিং এটা দেখুৱাইছে সেই বস্তুটো আসলে গল্পটো আছিলে আৰু যিহেতুকে চিনেমা অন্য মিডিয়ামলৈ গৈছে ছবিখন মঞ্জুল বৰুৱাৰ গতিকে ছবিখন মঞ্জুল বৰুৱাই হ্যান্ডেল করেছে গতিকে তেনেকুৱা সেই গল্পটোকে বেস করে তার বহুখিনি হেৰি সংলাপখিনি একই রাখিছে আর শেষটা মঞ্জুল বৰুৱাৰ ধরনের মঞ্জুল বৰুৱাই করেছে মই ছবিখন লৈ সুখী না মই আসলে বিভিন্ন মিডিয়ামত কৰিব পাৰে মই আসলে ভাবো যে আমি লিখা মানুষ গল্পটো গল্প হয়ে থাকিব কোনোবা নাটক কৰিব কোনোবাই সিনেমা কৰিব সবে নিজৰ নিজৰ মাধ্যমত কাম কৰিব আর গল্পটো গল্প হয়ে থাকিব কোনোবাই আজি 50 বছর পিছতো গল্পটো পঢ়িলে গল্পটো হিসাবেই পড়ব গতিকে মই ভাবো যে নাটক করলেও বা সিনেমা করলেও সেই পরিচালকজনক গল্পকারজনে সেই স্বাধীনতাটো দিয়া উচিত তেওঁ যাতে সেই বেলেগ এটা মাধ্যমলৈ যেতিয়া গুচি যায় গল্পটো সেই গল্পটোক তেওঁলোকৰ ভাষাৰে বুজাবলৈ আমিও স্বাধীনতা দিয়া উচিত মই সেইটোৱে ভাবোঁ।